মোরশেদ সৌদি আরব থাকি। আমি সব খাবার খাই কিন্তু আমার ওজন বাড়ে না, 5 ফিট 5 ইঞ্চি লম্বা, ওজন আছে 56 কেজি, অর্থাৎ আপনার 65 কিলো ওজন থাকার কথা, 56 কেজিতে আছেন। সব ধরনের খাবার আসলে খেলেই ওজন হবে তা না, সব ধরনের খাবার খেলে ওজন বাড়েও কমেও যায় বা ওজন হচ্ছেও না, ডিপেন্ড করছে আপনার মেটাবলিক প্রসেসটা, আপনার ঘুমের টাইমটা, আপনার স্ট্রেসটা, আপনি কী ধরনের কাজ করছেন, সব ধরনের খাবার খাচ্ছেন কিন্তু প্রতিদিনের ক্যালোরি চাহিদা ফিল আপ করছেন কেন। যখন আপনি আন্ডার ওয়েটে থাকবেন, রেগুলার ক্যালোরি চাহিদা ফিল আপ করার পরেও আপনাকে এক্সট্রা ফুড নিতে হবে, এটা খেয়াল করবেন। সো ক্যালোরি বহুল হাই প্রোটিন এবং হাই ক্যালোরিযুক্ত খাবার আপনার খাদ্য তালিকায় থাকতে হবে। মিনিমাম প্রতিদিন 5 to 6 times আপনার খাবারের তালিকা ফিল আপ করতে হবে, 5 to 6 times খাবার নিতে হবে আপনাকে। 2.5 থেকে 3 ঘন্টা গ্যাপে গ্যাপে আপনি যখন খাবারটাকে নেবেন, এবং সেই খাবারে যদি ভালো মানের প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস থাকে, অবভিয়াসলি আপনার ওজন বাড়বে। যেহেতু এই মুহূর্তে ওজন কম, সাপোজ আপনার এই মুহূর্তে ক্যালোরি চাহিদা আছে 1500, তাহলে আপনি আরও 500+ করবেন, 2000 কিলোক্যালোরি প্রতিদিন যখন নেবেন অটোমেটিক্যালি তখন আপনার ওজন হবে। সবসময় পুরো জিনিসটা হয়তো খাবার থেকে হয় না, খাবারের 100% অ্যাবজর্পশন আমাদের বডি করে না, তাই খাবারের পাশাপাশি যিনি আন্ডার ওয়েটে আছেন তিনি সাপ্লিমেন্টেশন করতে পারেন, এক্সট্রা প্রোটিন, গুড ফ্যাট আপনি সাপ্লিমেন্ট আকারে কিন্তু খেতে পারেন, জিঙ্ক, ভিটামিন বি, মাল্টিমিনারেলস বা মাল্টিভিটামিন, ই ক্যাপ, এগুলো কিন্তু আপনি যখন এক্সট্রা খাবেন খাবারের আরেকটু চাহিদা হবে, এবং খাবারের পাশাপাশি এরাও কিন্তু আপনাকে এনার্জি এবং ক্যালোরি দেবে।